সৌজন্যে বিবিএস কেবলস। স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন বিবিএস কেবলস আমাদের কথা অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছি আমি রিজভিজয়। দর্শক, রেলওয়ের নানা অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ট্রেনের ছাদে যাত্রী পরিবহন নিষিদ্ধ করেছেন হাইকোর্ট। এ নিয়ে সাধারণ মানুষের মতামত জানব। তার আগে চলুন এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি সংবাদ দেখে আসি। সর্বশেষ বলেছেন, আজ থেকে ট্রেনের ছাদে কোনো যাত্রী বহন করা যাবে না এবং আজ থেকে কোনো কালোবাজারি করা যে হচ্ছে সেটা টোটালি বন্ধ করতে হবে, না হলে ওনারা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিবেন। অতিরিক্ত যাত্রী পরিবহন, ছাদে যাত্রী পরিবহন এবং টিকিট কালোবাজারি যার দায়িত্ব আছে তাদের বিরুদ্ধে কোর্ট মানে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিবেন। আইনানুগ ব্যবস্থা নিলেই তো মানে ওনাদের মানে চাকরিচ্যুতির বিষয়টা আসবে। দর্শক, সংবাদটি আপনারা দেখলেন, চলুন শুনে আসি এ বিষয়ে পাবনার মানুষ কি ভাবছেন। হাইকোর্টের যে সিদ্ধান্ত হয়েছে সেটা আসলে আইনের প্রয়োগের মাধ্যম দিয়ে এটা কিন্তু সমাধান সম্ভব। আমরা ট্রেনের যে অবস্থা দেখি, ট্রেনের যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিশেষ করে ছাদে ওঠানামার ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ নাই, যার যার মতো ইচ্ছা করে সে উঠছে নামছে এবং কেউ রেলওয়ে কর্তৃপক্ষ এরা বারণ করেও হয়তো কোলাতে পারে না, কিন্তু আইনের সঠিক প্রয়োগ না থাকার কারণে এরা এটা হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু আমরা কখনোই দেখিনি। আমি বেশ কয়েকটা দেশ ঘুরেছি, যে বেশ কয়েকটা দেশে আমার ভ্রমণ করা আছে, জাপান, কোরিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, আমি সব দেশে গিয়েছি, কোথাও এরকম ট্রেনের এরকম অব্যবস্থা নাই এবং ছাদে তো প্রশ্নই আসে না ছাদে ওঠার। রেলের যারা কর্তৃপক্ষ এনারা যদি সচেতন হয় এবং জরিমানা করে তাহলে আমার মনে হয় কেউই এতে উঠতো না। আর একটা হলো আমাদের বেশি প্রচার করতে হবে, যেটা হলো জনগণকে সচেতনতা করতে হবে যে রেলের উপরে উঠলে এই ক্ষতি হবে, এরকম ক্ষতি হবে, এগুলিকে আমাদেরকে জনতাকে জানাতে হবে, বেশি বেশি প্রচার করতে হবে, তাহলে আমার মনে হয় যে রেলের উপরে মানুষ উঠবে না। মহামান্য হাইকোর্ট একটা আদেশ দিয়েছেন, সেটা বাস্তবায়ন করতে হলে মানুষের ভিতরে একটা সচেতনতা তৈরি করতে হবে, অ্যাওয়ারনেস করতে হবে, এবং যেটা এই গরিব মানুষগুলো যারা এই ছাদে ওঠে অনেক সময় নিরুপায় হয়ে ওঠে, যেটা হচ্ছে তার বাড়িতে পৌঁছানো খুবই জরুরি কিন্তু সে ভিতরে জায়গা পাচ্ছে না। আমাদের আরেকটা বিষয়ে চিন্তা করা দরকার যে আমরা রেলের যে যে পরিমাণ যাত্রী, যখন যে পরিমাণ যাত্রী নির্ধারণ হয় বা রাত্রির যেটা যাতায়াতের প্রয়োজন হয়, তখন যদি আমাদের রেলওয়ের কর্তৃপক্ষ যদি এটা নজর দেন যে আমাদের সেই পরিমাণ যদি বগির ব্যবস্থা করেন তাহলে অবশ্যই মানুষ কেউই ছাদে উঠবে না। দর্শক, এখন শুনব এ বিষয়ে সারা দেশের মানুষের মতামত। প্রিয় দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন বিবিএস কেবলস আমাদের কথা অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় ট্রেনের ছাদে যাত্রী পরিবহন এবং টিকিট কালোবাজারি। চলুন শুনে আসি এ বিষয়ে সাধারণ মানুষের কথা। আমাদের যদি পর্যাপ্ত ট্রেনের আসন সংখ্যা থাকতো তাহলে আমরা ঝুঁকি নিয়ে কিন্তু কেউ ট্রেনের ছাদে করে এক জায়গা থেকে অন্য জায়গায় অবশ্যই যেত না। আমরা মনে করছি যে আসন সংখ্যা বৃদ্ধির পাশাপাশি যদি ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হয় তাহলে কিন্তু যাত্রীরা নির্বিঘ্নে ট্রেনে বসে কিন্তু তারা যাত্রা অব্যাহত রাখতে পারে। এখানকার যেই ব্যবস্থাপনা আছে সেই ব্যবস্থাপনায় যে টিকিট কালোবাজারির মাধ্যমে কিন্তু যাত্রীরা অনেক ভোগান্তির শিকার হচ্ছে, আমাদের প্রশাসন কিন্তু কিছুদিন পরপরই এখানে তৎপরতা চালায় কিন্তু সেটা অনেক কম। দীর্ঘদিনের ভুক্তভোগী মামুনবাড়িয়া জনগণ এই ঢাকা থেকে আনতে গেলে আমাদের 200 টাকার টিকিট 500 টাকা কিন্তু কিনতে হয় সবসময় এটা। আর ট্রেনের সাথে আসলে ট্রেনের কর্তৃপক্ষ যদি মানে সক্রিয়ভাবে এটার পদক্ষেপ নেয় তাহলে মানুষ ট্রেনে ছাদের মধ্যে যাতায়াত করতে পারবে না। হাইকোর্টের স্পষ্ট নির্দেশনা হচ্ছে ট্রেনের ছাদে কোনো যাত্রী পরিবহন করা যাবে না, আর ট্রেনে টিকিট নিয়ে যে কালোবাজারি হয় সেটা বন্ধ করতে হবে। একই সঙ্গে ট্রেনের যে অব্যবস্থাপনা আছে সার্বিক অব্যবস্থাপনাও দূর করার কথা বলা হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে কিশোরগঞ্জ থেকে আমি শফিক আদনান কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে, শুনবো তাদের কথা। সরকার যে নিয়ম করেছে যে ছাদে মানুষ কেন যায়, আসলে মানুষ বাধ্য হয়ে যায়,
আপনারা দেখেন, আপনারা যাত্রী নিতে পারেন 3,500, কিন্তু টিকিট দেন 3টা, বাকি টিকিটগুলো কাদেরকে দেন? একটা টিকিটের মূল্য 150 টাকা বা 125 টাকা, এই টিকিট আমরা কিনতে হয় 200 টাকা অথবা 300 টাকা দিয়া। তো এই মানুষগুলো বাধ্য হয়ে ছাদে ওঠে যখন টাকাটা কম নেয়, ভাড়াটা যেন কম যায়, এটা ঝুঁকিপূর্ণ। আমি সাধারণ মানুষকে বলবো যে ভাই, আপনারা কষ্ট করে হলেও অন্য যানবাহন ব্যবহার করেন। যদি ট্রেন আপনারা যাতায়াত না করতে পারেন, তাহলে আপনি অন্য যানবাহন ব্যবহার করেন, তাহলে হয়তো এই রিস্ক মুক্ত থাকা যাবে। যে আসলে ট্রেনের ছাদে উঠে চলাচল করা এটা একটা ঝুঁকিসম্পন্ন বিষয়। এইভাবে চলাচল করা কোনো মানবের জন্য, কোনো মানুষের জন্য এটা সমস্যা মনে করি না। এই জন্যে আমাদের হাইকোর্ট সরকার যে রায় দিয়েছে, এটা বাস্তবায়ন যাতে হয়, এটা আমি কামনা করতেছি। ঈদের সময় যখন আমরা আসা যাওয়া করি, যে ম্যাক্সিমাম লোক ছাদে আসা যাওয়া করে, এটা খুব রিস্কি। সো আমি সবার কাছে রিকোয়েস্ট যেন এটা যেন না হয়, রেল কর্তৃপক্ষ যেন এটা ভালো করে দেখে, যেন ছাদে যেন মানুষ আসা যাওয়া না করে। দর্শক, আমাদের কথার আজকের আয়োজন এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।